fight it, but you can't even feel it. Try to deny it, but it's coming for someone you love. Not the wisest to deceive. Can I hide away? Welcome friends, welcome back to Chitra Sugri. So, hello, this is Tachum. So, this is Monu Jatin. Chami, dekho, puro sada paka chule bhotti kotta matha agmar. Amar ekono ponto tomar ek kora hoy ni kolop. Hi. Ei dekho, ready to go. বোন ব্লগার তুই এত পাকা কেন বলতো? এই বুড়িটা এত পাকা কেন? হাই, এই বুড়িটা পাকা কেন? একটা মুয়া দিদার একটা বাই করে দাও, বাই বাই করে দাও. দেখো রাধা মাধবদের সাজিয়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে ফুল টুল পরে। আমার এই বাচ্চাদেরও নতুন জামা পরাইনি, এমনি ফুল টুল দিয়ে রেখেছি, কেন একদম ওদের স্নান যাত্রার দিন, তারপর এদিন সাজাবো। আজকে একাদশী বলে সবাই একটুখানি এরকম করে সাজালাম, ভালো লাগলো সাজাতে। আর শুধু যুগল সরকারদেরই সাজালাম, আর অন্য কাউদের না, তো শুধু এদের দুজনকে, ওদের দুজনকে সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই বলবে। অনেকদিন পর সাজিয়ে মনটা একটু ভালো হলো, মনটা মানে অনেকদিন মানে ঠিকঠাক সাজাচ্ছিলাম না বলে মনটা খুব খারাপ লাগছিল, মনটা ভালো লাগছিল। আজকে মন করে আজকে সব কাজ স্টপ রেখে, যা যাদের কাজ হয়েছে তাদের কারো কোনো কাজ করিনি। আর আজকে আবার আমাদের আছে ভ্যাকসিন দিতে হবে। আর আজকে আমি করেছি ওই তো নির্জলা একাদশীর উপোসটা, সেই জন্য আমাদের কামনে মানে এই শ্যামা চালটা খাওয়া হচ্ছে লবণ দিয়ে। এটাই সব আজকে সারাদিন মানে রাত্রিটা আমাদের প্রধানটা চলে এসছে, তো আজকে ঘি হবে, ঘি করা হবে। প্রধানদা কি প্রধানদা এখন এ নেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে আমাদের বৃদ্ধাশ্রমের জন্য ল্যান্ড, তাই তো প্রধানদা? চেষ্টা চলছে আর ল্যান্ড ট্যান্ড দেখা হচ্ছে, দেখা যাক কি করা যায়। কি কি তৈরি হবে, কবে কখন হবে, আবার এই ভ্যাকসিনেশন আছে আজকে, প্রধানদা করিয়ে দিয়েছে ভ্যাকসিনেশন, সব স্কুলের সবাই মিলে একসঙ্গে ভ্যাকসিনেশন দিতে যাবে, দেখা যাক কতটা কি হয়। তো আমি রেডি, দেখো ভ্যাকসিন নিতে যাওয়ার জন্য যে ভাই খাচ্ছে, ভাইও রেডি, ভাই ভিতু দিক রেড, ভাই কেমন ফিল হচ্ছে?
ভিতু সব চলো ঘুরে আসি। আমাদের হয়ে গেল সবাই হোল টিম, মানে হোল টিম মানে ফ্রন্ট অফিসে কাজ করার সবাই তাদের। তো চলো হয়ে গেছে সবাই, এবার বাইরে যাওয়া হচ্ছে। চলো আমার ভ্যাকসিনেশন হয়ে গেল, এবার দেখি আমার এই মা বর্ষার চাঁদে কিছু হয় কি, নাহলে কোনো ম্যাগনেট ম্যান হয়ে গেলাম নাকি, সব কিছু অ্যাট্রাক্ট করলাম দেখি। ফিরে এসেছি, কোনো কিছু প্রবলেম নেই, এদিকে তার হাতও খুব ভালো, একদম পারফেক্ট আছি আমরা, কোনো অসুবিধা নেই। আর তোমাদেরকে দেখালাম যে জায়গাটা নেওয়া হয়েছে সেই জায়গাটা দেখালাম, এখন ফিউচারে কী হবে, বৃদ্ধাশ্রম হবে কি বাড়ি হবে কিছু একটা হবে, তো নেওয়া হয়েছে ওইটাই। প্রধান দাসের প্রপার্টি বাড়িয়েই যায় আর কিছু না। আম দেওয়া হয়েছে সবাইকে, মৌসুমি বাবার বাড়ি থেকে আম এসছে তাই পুরো সবাইকে বসে এখন আম দেওয়া হচ্ছে, দুপুরবেলায় বসে আম ভোগ হচ্ছে। আম মৌসুমির এখন কি গরম, বাবার বাড়ি থেকে আম এসছে ফটাফট কাটছে আর সবাইকে খাওয়াচ্ছে, বল মৌসুমি। ঠাকুরদের দিতে হলো, সবকে দিতে হলো, আমাদের আমরা ওখান থেকে নিয়ে নেব। তো আজকে ভ্যাকসিন ট্যাকসিন দেওয়ার পর রিল্যাক্স মুডে সবাই, তা তোর ঋতুর কথা বলি, এক একজনের এক রকম সিমটম দেখা দিয়েছে ভ্যাকসিনের পর, কারো জ্বর এসছে, কারো ঘুম পাচ্ছে, কারো গা চুম্বক হয়ে যাচ্ছে। আমার নতুন রকম উপসর্গ, আমার দিয়েছে বাঁ হাতে কিন্তু পেন হচ্ছে ডানাতে, ডানাতে অসহ্য পেন, তো ঘাট থেকে হাত অব্দি পেন। আমি তো রিটেলি ভেবে নিয়েছিলাম যে আমার বাঁ হাতেই দেওয়া হয়েছে এবং এই ডান হাতেই দেওয়া হয়েছে, এবং এই নিয়ে আমি বলছি না ওখানে দিলো এখানে দিলো, তারপর আমি বসে দেখছি আসলে ডাই বাই আমি গুলায়, তারপর দেখছি না বাঁ হাতেই, তারপর ভিডিও দেখা হলো ওই জন্য যে কোন হাতে দেওয়া হয়েছে, দিয়ে দেখা গেল হ্যাঁ তো বাঁ হাতের মানে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমার এখান থেকে ঘাট থেকে এই হাতটা প্রচুর ব্যথা, ইঞ্জেকশনের হাত খুব ভালো, মানে যে মেয়েটা দিচ্ছিল খুবই ভালো হাত, মানে কোনো কিছু বুঝতে পারা যায়নি যে কিছু মানে লাগলো আমাদের, এবং ওদের এটাও খুব ভালো ছিল, কুইক করছিল খুবই, মানে খুব সুন্দরভাবে, মানে ভিডিও থেকে কয়েকজন করে দিচ্ছে, মানে নাম সাজেস্ট করছে তারা যাচ্ছে, বেশি এ নেই মানে গ্যাঞ্জাম নেই কিছু নেই, তারা অনেকে গেছে, তো সেরকম হ্যাঁ। তো যাই হোক আমার হয়ে গেছে, আর দেখলে তো বাড়িতে একজন এসছে, আরও কয়েকজনে আসার কথা যে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কবে এসে পৌঁছাবে ভগবান জানে। ইনি দীর্ঘ 25 দিন পর আমাদের বাড়িতে পদার্পণ করলেন, কিন্তু এনাদের পুজো হবে না, যা আমার বাড়িতে যেহেতু শিবের এ আছে, শিবলিঙ্গ আছে, যেহেতু বাণলিঙ্গেশ্বর আছে সেটা সবথেকে বড়, তিনিই আছেন যখন, তখন একে আমি প্রতিষ্ঠা করবো না, এই শুধু বিয়ের যে বিধিটা আছে সেই সময় দেখানোর জন্য তোমাদের জন্য নিয়ে আনা। তো থ্যাংক ইউ মৃণ্ময় নন্দীকে আমাকে এত সুন্দর একটা বিগ্রহ দেওয়ার জন্য। তো আজকে দিনটা এরকম গেছে, আর আমাদের পুচাই তো ক্যামেরা অন করার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ মুডে হাই করতে ব্যস্ত থাকে, তো এখন মানে খুব ভালো শিখে গেছে, কদিন থেকে ক্যামেরায় হাত দিয়ে ওকে দিয়ে ব্লগিংটা শুরু করাবো। সান কিছু বলার আছে? আচ্ছা কি হয়েছে? হাতটা মানে ভারী হয়ে গেছে, হাতটা মনে হচ্ছে লোহার হয়ে গেছে।
না আমার তো অপোজিট হ্যান্ডটা হয়েছে, প্রধানটা তো এক্সপিরিয়েন্স বেলা। আর মৌসুমি কিছু মনে হচ্ছে না, ভাইয়েরও কিছু মনে হচ্ছে না, সবাই কিন্তু ফিট আপাতত। ও পম্পার দেওয়ার পর নাকি মাথা ঘুরছিল, মানে একে একই ইয়ে থেকে দেওয়া হচ্ছে, তারপরে ও এসে ঘি টি জানা তারা তারা দরকার করলো, মনে একটা ভুল ছিল। হ্যাঁ দেখা যাক অনিবাদী সকালে এসে কি বলে, অনিবাদী তখনই বলছে ঝাঁ দিতে গিয়ে আমার হাতটা ভারি হয়ে গেছে, হাতটা ভারি হয়ে গেছে, এরকম ব্যাপার। আসলে মনের একটা যে থাকে না কিছু একটা হবে না, তা করবে না অনিবাদী, ওইদিকে মানে খুব এ আছে। তো যাই হোক সবাই একটা, কিন্তু আমারটা পিকুলিয়ার, যে হাতে দিয়ে সেই হাতে ব্যথা নেই, তার অপোজিট হাতে ব্যথা আছে, পিকুলিয়ার একটা ব্যাপার। তাহলে এখন রাখি, আজকে মা কি করেছে, আমার যে শ্যামা চালে ভাতটা হয়েছিল ওইটা ওই গ্যাসের ওপর রেখে দিয়েছে, আর ওই গ্যাসটা তো তোমার মাছ মাংস হয় বলে আমরা খাই না, তো আমি খাই না বিশেষ করে ওই গ্যাসের জিনিসটা যখন উপোষ্ট উপোষের দিনে, তো সেই জন্য আমি ওইটা খেতে পারবো না। তো সেই জন্য মা একটু কচুর তরকারি করেছিল, যেটা আমি মানে খেয়েছি, যেটা হলুদ এ কিছু ছিল না কিন্তু। হ্যাঁ আর আর কী জানো, রাত্রিরে দুধ আম খাবো আর কিছুই না। তো দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চিজে, যতক্ষণে ফিরে আসি। ভালো থেকো, সুস্থ থাকুন, শরীরের সঙ্গে সঙ্গে মনে যত্ন নিতে থাকুন। লাভ ইউ।